এখানে আমরা ক্যাপাসিটর নিয়ে কিছু আলোচনা করব। সো ইন দিস কেস দ্য টপিক ইজ কনসেপ্ট অফ ক্যাপাসিটর অ্যান্ড ইটস প্রিন্সিপাল। সো দ্য ফার্স্ট কোশ্চিন ইজ অ্যান আইসোলেটেড কন্ডাক্টর ক্যান নট হ্যাভ এ লার্জ ক্যাপাসিটেন্স, হোয়াই? অর্থাৎ কোনো একটা আইসোলেটেড কন্ডাক্টরে ক্যাপাসিটেন্সের ভ্যালু বেশি হতে পারে না কেন, সেটা নিয়ে আমরা কিছু ডিসকাস করব। আমরা যেটা দেখতে পাই এখানে, এক্ষেত্রে দ্য ক্যাপাসিটেন্স অফ অ্যান আইসোলেটেড কন্ডাক্টর ইজ স্মল। অর্থাৎ কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে যদি কন্ডাক্টরটা আইসোলেটেড করা থাকে তাহলে ওর ক্যাপাসিটেন্সের ভ্যালুটা অনেক কম হয়। হোয়েন এ কন্ডাক্টর হোল্ডস এ লার্জ অ্যামাউন্ট অফ চার্জ ইটস পোটেনশিয়াল ইজ অলসো হাই। কারণ কোনো একটা কন্ডাক্টরকে যদি আমরা প্রচুর পরিমাণে চার্জ করে দিই বা চার্জের পরিমাণটা যদি অনেক বেশি থাকে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে, তাহলে কী হবে, ইটস পোটেনশিয়াল ইজ অলসো হাই, তাহলে তার পোটেনশিয়ালটা অনেক বেশি হাই হবে। ইফ দ্য অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড, দ্যাট মিন্স অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা যেটা বুঝি কোনো একটা ক্যাপাসিটারের ক্ষেত্রে, সেটা কত, ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন জিরো, এটা আমরা বলতে পারি। তাহলে কী হচ্ছে, ইফ দ্য অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড বিকামস হাই ইনাফ, দ্য অ্যাটম অর মলিকিউলস অফ দ্য সারাউন্ডিং এয়ার গেট আয়োনাইজড। তার মানে এক্ষেত্রে যে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটা যদি প্রচুর পরিমাণে বেশি হয়ে যায় তাহলে আমাদের এখানে কী হবে, সারাউন্ডিংয়ের যে এয়ার মলিকিউলগুলো আছে সেই এয়ার মলিকিউলগুলো আয়োনাইজড হয়ে যাবে। এর ফলে কী হবে, এ ব্রেকডাউন অকার্স ইন দ্য ইনসুলেশনস অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম। এর ফলে কী হবে, আমাদের এই যে সারাউন্ডিং মিডিয়ামে, সেই সারাউন্ডিং মিডিয়ামের মধ্যে একটা ব্রেকডাউন কাজ করবে, অর্থাৎ তারা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। অ্যান্ড দ্য চার্জ পুটস অন দ্য কন্ডাক্টর গেট নিউট্রালাইজ অ্যান্ড অর লিক্স অ্যাওয়ে। এর ফলে কী হবে, কন্ডাক্টরের মধ্যে যে নিয়ারবাই রিজিয়নে যে এয়ার মলিকিউলগুলো ছিল, তার এয়ার মলিকিউলগুলো ছিল, তারা যদি ব্রেকডাউন রিজিয়নে চলে আসে তাহলে তারা কী হবে, তারা ওই কন্ডাক্টরকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে এবং তার ফলে কী হবে, চার্জের লিকেজ হবে, অর্থাৎ চার্জ লিক করা শুরু করবে, মানে চার্জ কমতে শুরু করবে। এখন যদি আমরা এয়ারের ক্ষেত্রে কনসিডার করি, ফর এয়ার দ্য ব্রেকডাউন পয়েন্ট অকার্স অ্যাট ফিল্ড অফ দ্য অর্ডার অফ 3×10⁶ ভোল্ট পার মিটার। যখন আমরা এয়ারের ক্ষেত্রে নিচ্ছি, এয়ারের ক্ষেত্রে এই ব্রেকডাউন রেঞ্জটা হচ্ছে 3×10⁶ ভোল্ট পার মিটার হচ্ছে। দিস পুটস দ্য লিমিট অন দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য কন্ডাক্টর। এবং তার ফলে কী হচ্ছে, এটা আমাদের একটা কন্ডাক্টরের ক্ষেত্রে একটা ক্যাপাসিট্যান্সের কাজ করছে, মানে এয়ারের ক্ষেত্রে আমরা বলতে পারি এর থেকে বেশি ক্যাপাসিট্যান্স একটা কন্ডাক্টর এয়ারে নিতে পারবে না। মোরওভার ইফ উই টেন্ড টু হ্যাভ এ সিঙ্গেল কন্ডাক্টর অফ লার্জ ক্যাপাসিটেন্স, তার মানে কোনো একটা সিঙ্গেল কন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমরা ক্যাপাসিটেন্সের ভ্যালুটা যদি বাড়াতে চাই তাহলে ইট উইল হ্যাভ প্র্যাকটিক্যালি ইনকনভিনিয়েন্ট লার্জ সাইজ। তাহলে আমাদের কী করতে হবে, সেক্ষেত্রে কন্ডাক্টরটাকে অনেক বড় পরিমাণে আমাদেরকে নিতে হবে। নাও উই ডিসকাস অ্যাবাউট হোয়াই ডাজ দ্য ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টর ইনক্রিজ অ্যান্ড হোয়েন আর্থ কানেক্টেড কন্ডাক্টর ইজ প্লেসড নিয়ার ইট, ব্রিফলি এক্সপ্লেন। অর্থাৎ কোনো একটা কন্ডাক্টরের ক্যাপাসিটেন্সকে আমরা কী করে ইনক্রিজ করতে পারবো, যদি কন্ডাক্টরের একটা পার্টকে যদি আমরা আর্থিং করে দিই, ঠিক আছে। নাও উই ডিসকাস অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অফ ক্যাপাসিটার। দেখতে পাচ্ছ এখানে আমরা একটা ছবি এঁকেছি, তো এই ছবির মধ্যে থেকে আমরা কী বলতে পারি, কনসিডার এ পজিটিভলি চার্জড মেটাল প্লেট। তার মানে এখানে যে আমরা প্লেট এটা নিচ্ছি, এই এ প্লেটটা হচ্ছে একটা মেটাল প্লেট, ঠিক আছে। কনসিডার এ পজিটিভলি চার্জড মেটাল প্লেট এ অ্যান্ড অ্যান আনচার্জড প্লেট বি ক্লোজ টু ইট। মানে এখানে যে বি প্লেটটা, সেই বি প্লেটটা এখানে আনচার্জড অবস্থায় আছে। তার মানে কী হবে, বি প্লেটটা যদি আনচার্জড অবস্থায় থাকে তাহলে এ প্লেটটাকে যদি পজিটিভলি চার্জ করা থাকে বি প্লেটের মধ্যে ইন্ডাকশন হবে। এবার বি প্লেটের মধ্যে যদি ইন্ডাকশন হয় তাহলে ওর একটা পার্টে কী হবে, নেগেটিভ হবে, আরেকটা পার্টে পজিটিভ হবে। সো উই ক্যান সে দ্যাট ডিউ টু ইন্ডাকশন দ্য ক্লোজার ফেস অফ প্লেট বি অ্যাকুয়ার্স নেগেটিভ চার্জ অ্যান্ড ইটস ফার্দার ফেস অ্যাকুয়ার্স এ পজিটিভ চার্জ। সো
The negative charge on the plate B tends to reduce the potential on the plate A. কারণ এখানে যে নেগেটিভ চার্জটা আছে সেই নেগেটিভ চার্জটা এর পোটেনশিয়ালটা কিছুটা পরিমাণে ডিক্রিজ করার চেষ্টা করবে. While the positive charge on plate B tends to increase the potential on A. So we say that as the negative charge of plate B is closer to the plate A than its positive charge, so the net effect is that the potential of A decreases by a small amount and hence its capacitance increases by a small amount. যেহেতু এখানে দেখতেই পাচ্ছি যে নেগেটিভ পার্টটা আগে আছে এবং পজিটিভ পার্টটা পরে আছে, তার মানে এর পোটেনশিয়ালটা কিছুটা পরিমাণ হলেও ডিক্রিজ হবে. সো এর পোটেনশিয়ালটা যদি কিছুটা পরিমাণ হলেও যদি ডিক্রিজ হয় তাহলে এর ক্যাপাসিটেন্সটা এই কন্ডাক্টরের ক্ষেত্রে কিছুটা পরিমাণ হলেও ইনক্রিজ করবে. নাও ইফ দ্য পজিটিভ ফেস অফ প্লেট বি ইজ আর্থ, এখন এর বি প্লেটের যদি পজিটিভ পার্টটাকে যদি আমরা আর্থিং করে দিই তাহলে কী হবে, ইটস পজিটিভ চার্জ গেটস নিউট্রালাইজড ডিউ টু দ্য ফ্লো অফ ইলেকট্রনস ফ্রম দ্য আর্থ টু দ্য প্লেট বি. তার মানে এটা কী হবে, এর যে পজিটিভ চার্জগুলো সেই পজিটিভ চার্জগুলো গ্রাউন্ডে চলে যাবে, অর্থাৎ পজিটিভ চার্জগুলো নিউট্রালাইজড হয়ে যাবে আর্থের ইলেকট্রনের দ্বারা. দ্য নেগেটিভ চার্জ অন বি ইজ হেল্ড ইন পজিশন ডিউ টু দ্য পজিটিভ চার্জ অন এ. তার মানে কী হবে, এখন শুধু বি এর মধ্যে শুধুমাত্র নেগেটিভ চার্জগুলোই থাকবে. অ্যান্ড দ্য নেগেটিভ চার্জ অন বি রিডিউসেস দ্য পোটেনশিয়াল অফ এ কনসিডারেবলি. তার মানে কী হবে, এখন এই নেগেটিভ চার্জের জন্য এ পয়েন্টের পোটেনশিয়ালটা আরও অনেকটা পরিমাণে ডিক্রিজ করে যাবে. অ্যান্ড হেন্স ইনক্রিজেস ইটস ক্যাপাসিটেন্স বাই এ লার্জ অ্যামাউন্ট. এর ফলে কী হবে, এর টোটাল সিস্টেমটার ক্যাপাসিটেন্সটা আরও বেড়ে যাবে. সো উই সে দ্যাট হেন্স দ্য ক্যাপাসিটেন্স অফ অ্যান ইনসুলেটেড কন্ডাক্টর ইজ কনসিডারেবলি ইনক্রিজড হোয়েন উই প্লেস অ্যান আর্থড কানেক্টেড কন্ডাক্টর নিয়ার ইট. তার মানে আমরা কোনো একটা পাতের কাছে যদি আমরা একটা আর্থিং করা অন্য একটা পাত নিয়ে যাই তাহলে এই টোটাল সিস্টেমটার ক্যাপাসিটেন্সটা ইনক্রিজ করবে. এই যে সিস্টেমটা আমরা এখানে আঁকলাম এই সিস্টেমটাকে বলা হচ্ছে ক্যাপাসিটার. দ্যাট মিন্স সাচ এ সিস্টেম অফ টু কন্ডাক্টর ইজ কল্ড এ ক্যাপাসিটার. Now, the question is, what is capacitor and define capacitance of a capacitor and on what factors does it depend? অর্থাৎ আমাকে প্রথমে ক্যাপাসিটারের ডেফিনেশনটা বলতে হবে. হোয়াট ইজ ক্যাপাসিটার? এ ক্যাপাসিটার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ টু কন্ডাক্টার্স সেপারেটেড বাই an insulating medium that is used to store electric charge and electric energy. তাহলে আমরা কী বলতে পারি, ক্যাপাসিটার হলো একটা অ্যারেঞ্জমেন্ট. কিসের অ্যারেঞ্জমেন্ট? এই যে আমরা এখানে সিস্টেমটা দেখতে পাচ্ছি দুটো কন্ডাক্টার, এই দুটো কন্ডাক্টারের একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ক্যাপাসিটার. এটার কাজ কী, যার ভিতরে একটা ইনসুলেটিং মিডিয়াম দেওয়া থাকবে এবং এটা হচ্ছে ইলেকট্রিক চার্জ এবং ইলেকট্রিক এনার্জি স্টোর করবে, সেটাকে আমরা বলছি ক্যাপাসিটার. বুঝতে পারা গেল? নাও দ্য পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ ক্যাপাসিটার, অর্থাৎ ক্যাপাসিটারকে যখন আমরা ইন দ্য সার্কিট আঁকবো তখন সেই ক্যাপাসিটারকে আমরা কীভাবে করে আঁকবো, তখন সেটা আমরা আঁকবো এইভাবে করে, অর্থাৎ দুটোকে সেম দাগ দিয়ে আমরা ড্র করব. আর যখন আমরা ভ্যারিয়েবল ক্যাপাসিটার ড্র করব তখন আমরা এখানে একটা তীরচিহ্ন দিয়ে দেবো, তীরচিহ্ন দিয়ে আমরা ভ্যারিয়েবল ক্যাপাসিটারকে ড্র করব. তার মানে এটা হচ্ছে একটা ক্যাপাসিটার যেটা ফিক্সড ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটার, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটার. দেন উই ডিসকাস অ্যাবাউট ক্যাপাসিটেন্স অফ এ ক্যাপাসিটার. সো ইফ উই ড্র এ ফিগার এরকম, আর এরকম আমরা একটা ফিগার ড্র করলাম, যেই ফিগারের মধ্যে আমরা কী বলতে পারি, ইন দ্য ফিগার a capacitor consists of two conductor having charge plus q and minus q. So
এখানে আমরা কি হচ্ছে, তার দুটা কন্ডাক্টর নিচ্ছি, দুটো কন্ডাক্টরের মধ্যে একটাতে আমরা চার্জ ধরলাম প্লাস কিউ এবং পোটেনশিয়াল হলো প্লাস ভি, আরেকটার মধ্যে আমরা চার্জ ধরলাম মাইনাস কিউ, পোটেনশিয়াল ধরলাম মাইনাস ভি। কারণ এটা যদি টোটালটা প্লাস চার্জ থাকে তাহলে ইন্ডাকশনের জন্য এখানে কি হবে, টোটালটার মধ্যে মাইনাস চার্জ চলে আসবে, এটা আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলতে পারছি যে এ ক্যাপাসিটার কনসিস্ট অফ টু কন্ডাক্টর হ্যাভিং চার্জেস প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দেম, মানে এ দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, একটার চার্জ প্লাস কিউ একটা চার্জ মাইনাস কিউ, তাহলে এ দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে একটার প্লাস ভি আর একটার মাইনাস মাইনাস অফ ভি, তার মানে এ দুটোর মধ্যে ডিফারেন্সটা করলে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটা পেয়ে যাব। হেন্স কিউ ইজ কল্ড দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটার, অ্যান্ড নোট দ্যাট দ্য চার্জ অন ক্যাপাসিটার ডাজ নট মিন দ্য টোটাল চার্জ গিভেন টু দ্য ক্যাপাসিটার হুইচ ইজ জিরো। তার মানে এখানে যদি আমরা বলি কোনো একটা ক্যাপাসিটারের ক্ষেত্রে এর যে চার্জ, এর চার্জটা কিন্তু আমরা কিউ বলছি, নাকি আমরা এর এখানে টোটাল চার্জ বলছি। যদি আমরা এখানে এর টোটাল চার্জটা বলতাম তাহলে আমার এখানে দেখতে গেলে সেটা কিন্তু জিরো হতো, বোঝা গেল কি বললাম? তার মানে আমরা এখানে চার্জ বলতে শুধুমাত্র একটা কন্ডাক্টরের চার্জটাকে আমরা এখানে বলছি। ফর এ গিভেন কন্ডাক্টর দ্য চার্জ কিউ অন দ্য ক্যাপাসিটার ইজ প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু কন্ডাক্টর, অর্থাৎ এই দুটো ক্যাপাসিটি এই দুটো কন্ডাক্টরের মধ্যে চার্জটা আছে কিউ, দ্যাট মিন্স আমরা বলতে পারি যে কিউ প্রপোর্শনাল টু ভি। দ্যাট মিন্স এখানে তাহলে আমাদের কিউ বলতে আমরা এখানে কী বোঝাচ্ছি, দুটার মধ্যে যে কোনো একটার চার্জ, আর ভি বলতে আমরা বোঝাচ্ছি ভি প্লাস মাইনাস ভি মাইনাস, দুটার মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা আমরা এখানে বোঝাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে কিউ প্রপোর্শনাল টু ভি, তাহলে কিউ প্রপোর্শনাল টু যদি ভি হয় তাহলে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, ধরলাম সি, তার মানে আমরা বলতে পারি যে কিউ ইকুয়াল টু সি ভি। দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সি ইজ কল্ড দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটার, দ্যাট মিন্স আমরা এখান থেকে বলতে পারি এই যে আমরা যেখানে যে কনস্ট্যান্ট টার্মটা ধরলাম এটা, সেটাকে আমরা বলছি এই কন্ডাক্টরটার ক্যাপাসিটেন্স। তাহলে আমরা ক্যাপাসিটেন্স ইকুয়াল টু কি বলতে পারি, দ্যাট মিন্স আমরা বলতে পারি সি ইকুয়াল টু কিউ বাই ভি, অর্থাৎ সি ইকুয়াল টু যদি কিউ বাই ভি হয় দ্যাট মিন্স চার্জ অন দ্য আদার আইদার কন্ডাক্টর, দ্যাট মিন্স কোনো একটা কন্ডাক্টরের চার্জ অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু কন্ডাক্টর, দ্যাট মিন্স ইজ কল্ড ভি, অ্যান্ড ভি ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য কন্ডাক্টর। সো উই মে ডিফাইন দ্য ক্যাপাসিটেন্স অফ এ ক্যাপাসিটার। তাহলে আমরা ক্যাপাসিটেন্স অফ এ ক্যাপাসিটার ডেফিনেশনটা আমরা কী বলতে পারি, দ্য ক্যাপাসিটেন্স অফ এ ক্যাপাসিটার মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য চার্জ রিকোয়ার্ড টু বি সাপ্লাইড টু আইদার অন অফ দ্য কন্ডাক্টর of the capacitor so as to increase the potential difference between them by unit amount, that means amra ekhane je kono ekta conductor er total je charge ta hobe jodi eder modhe potential difference ta jodi 1 hoy 1 hole eder modhe je charge ta hobe sei charge ta ke amra bolchi oi conductor er capacitance, that means the capacitance of a given capacitor is constant and it depends on the geometric factor, kirkum geometric factor such as shape size and relative position of the two conductor, tar mane amra kono ekta conductor er shape kirkum hobe size kirkum hobe tader moddhe position gulo kirkum hobe tar upor depend kore kono ekta capacitor er capacitance er value and nature of the medium between them, ebong eder majhkhane কোন মিডিয়ামটা থাকবে তার উপর এই ক্যাপাসিটেন্সের ভ্যালুটা ডিপেন্ড করে। নাও দ্য এসআই ইউনিট অফ ক্যাপাসিটেন্স ইজ ফ্যারাড, অর্থাৎ ক্যাপাসিটারের যে এসআই ইউনিটটা হবে সেটা হলো ফ্যারাড। তো এখান থেকে যদি আমরা বলতে পারি ক্যাপাসিটারের যে এসআই ইউনিট সেটা হলো ফ্যারাড, ঠিক আছে, যেটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে আমরা এটাকে প্রকাশ করে থাকি। আচ্ছা, তাহলে ফ্যারাডের ডেফিনেশনটা আমরা কী বলবো, ফ্যারাডের ডেফিনেশন আমরা যেটা বলবো সেটা হলো এ ক্যাপাসিটার হ্যাজ এ ক্যাপাসিটেন্স অফ 1 ফ্যারাড ইফ 1 কুলম, মানে এটাকে আমরা 1 ফ্যারাড বলবো, ইফ 1 কুলম অফ চার্জ ইজ ট্রান্সফারড ফ্রম ইট 1 কন্ডাক্টর টু অ্যানাদার অন অ্যাপ্লাইং এ পোটেনশিয়াল ডিফারেন্স অফ 1 ভোল্ট অ্যাক্রস দ্য টু কন্ডাক্টর,
দ্যাট মিন্স আমরা এখানে বলতে পারি এদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা যদি 1 ভোল্ট হয় এবং এখানে যদি চার্জ 1 কুলম হয় তাহলে এর ক্যাপাসিটেন্সের ভ্যালুটিকে আমরা বলতে পারবো 1 ফ্যারাড। বোঝা গেছে? নাও উই ডিসকাস অ্যাবাউট ডাইলেকট্রিক। সো দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ ডাইলেকট্রিক অ্যান্ড এক্সপ্লেইন দ্য ডিফারেন্স ইন দ্য বিহেভিয়ার অফ এ কন্ডাক্টর অ্যান্ড এ ডাইইলেকট্রিক ইন দ্য প্রেজেন্স অফ অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড দেন দ্য কোশ্চেন ইজ ডিস্টিংগুইশ বিটুইন পোলার অ্যান্ড নন পোলার ডাইইলেকট্রিক। তাহলে প্রথমে বলছে যে হোয়াট ইজ ডাইইলেকট্রিক, অর্থাৎ আমাকে প্রথমে ডাইইলেকট্রিকের ডেফিনেশনটা জানতে হবে। সো হোয়াট ইজ ডাইইলেকট্রিক? এ ডাইইলেকট্রিক ইজ এ সাবস্টেন্স হুইচ ডাজ নট অ্যালাউ দ্য ফ্লো অফ চার্জেস থ্রু ইট বাট পারমিটস দেম টু এক্সার্ট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস অন ওয়ান অ্যানাদার থ্রু ইট। দ্যাট মিন্স আমরা বলতে পারি ডাইইলেকট্রিক হলো এক কথায় একটা এক ধরনের ইনসুলেটর। দ্যাট মিন্স ডাইইলেকট্রিক ইজ অ্যান এসেনশিয়ালি অ্যান ইনসুলেটর হুইচ ক্যান বি পোলারাইজড থ্রু এ স্মল লোকালাইজড ডিসপ্লেসমেন্টস অফ ইটস চার্জ। দ্যাট মিন্স আমরা বলতে পারি ডাইইলেকট্রিক হচ্ছে একটা সাবস্টেন্স যার মধ্যে দিয়ে কোনো চার্জের ফ্লো হয় না, এবং ওটাকে যদি আমরা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই তাহলে ওর মধ্যে ও ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ও পারমিট করবে। ঠিক আছে? অর্থাৎ ডাইইলেকট্রিকটা এখন তাহলে আমরা এর মধ্যে যেটা বলতে পারি যে ডাইইলেকট্রিক কী হলো, তাহলে এক ধরনের ইনসুলেটর যার মধ্যে বিভিন্ন রকমের চার্জ লোকালাইজডলিভাবে অর্থাৎ ওই সার্ফেসের উপরে ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে। তাহলে এর এক্সাম্পল আমরা কী কী বলতে পারি? গ্লাস, ওয়েক্স, ওয়াটার, এয়ার, উড, রাবার, স্টোন, প্লাস্টিক এক্সেট্রা। এগুলো আমাদের অনেকগুলো এক্সাম্পল আমরা বলতে পারি। যত রকমের আমাদের ইনসুলেটর আছে প্রত্যেকটাই এর এক্সাম্পলের মধ্যে পড়বে। নাও উই ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্স ইন দ্য বিহেভিয়ার অফ এ কন্ডাক্টর অ্যান্ড এ ডাইইলেকট্রিক ইন দ্য প্রেজেন্স অফ অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ কোনো একটা কন্ডাক্টর এবং কোনো একটা ডাইইলেকট্রিককে যদি আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে ওদের বিহেভিয়ারটা কীরকম হবে সেটা আমরা এখন দেখব। হেয়ার উই ড্র টু ইমেজেস ফর কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। ইন দ্যাট কেস উই সি দ্যাট ইন এ কন্ডাক্টর এক্সটার্নাল ফিল্ড ই জিরো মুভস দ্য ফ্রি চার্জ ক্যারিয়ার ইন্ডিউসিং ফিল্ড ই ইনডিউস। তার মানে এখানে কী হচ্ছে, একটা কন্ডাক্টরের মধ্যে যখন আমরা কন্ডাক্টরকে আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখছি তখন এর মধ্যে চার্জ ইনডিউস করছে, এবং এর চার্জ ইনডিউস করার জন্য এর মধ্যে একটা ইনডিউসিং ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে ইন দ্য অপোজিট ডিরেকশন অফ ই জিরো। এটা আমরা এখান থেকে বলতে পারি। দ্য প্রসেস কন্টিনিউস আনটিল দ্য টু ফিল্ড ক্যান্সেল ইচ আদার। মানে এই প্রসেসটা ততক্ষণ অবধি চলবে, ইনডিউসিং ইলেকট্রিক ফিল্ডটা ততক্ষণ অবধি চলবে যতক্ষণ না অবধি এর অপোজিট ডিরেকশনের ইলেকট্রিক ফিল্ড ই জিরোকে ক্যান্সেল আউট না করে। এবার কন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়, এদের মধ্যে একটা যে ইলেকট্রিক ফিল্ডটা সেই ইলেকট্রিক ফিল্ডটা ক্যান্সেল আউট হয়ে যায়, দ্যাট মিন্স নেট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা জিরো হয়। বাট ফর ইন ডাইইলেকট্রিক দ্য এক্সটার্নাল ফিল্ড ই জিরো ইনডিউসেস দ্য ডাইপোল মোমেন্ট বাই স্ট্রেচিং অর রিওরিয়েন্টিং দ্য মলিকিউলস ইন দ্য ডাইইলেকট্রিক। কী হয় এখানে, ইন্ডাক্টর ডাইইলেকট্রিকের মধ্যে যে এদের যে বিভিন্ন মলিকিউলগুলোর ভিতরে যে ডাইপোল মোমেন্টগুলো থাকে বা ডাইপোলগুলো থাকে সেই ডাইপোলগুলোকে এরা রিকনস্ট্রাক্ট করে, এবং রিকনস্ট্রাক্ট করার ফলে কী হয় এদের মধ্যে একটা ইনডিউসড ডাইপোল মোমেন্ট তৈরি হয়। কিন্তু এদের মধ্যে যে ইনডিউসড ডাইপোল মোমেন্টটা তৈরি হয় তার জন্য যে ইনডিউসিং ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে সেই ইনডিউসিং ফিল্ডটা এক্সটার্নাল ফিল্ডকে পুরোপুরিভাবে জিরো করতে পারে না। দ্যাট মিন্স উই সে দ্যাট দ্য ইনডিউসড ডাইপোল মোমেন্ট সেটস আপ অ্যান ইলেকট্রিক ফিল্ড ই ইনডিউসড হুইচ অপোজেস ই জিরো বাট ডাজ নট এক্স্যাক্টলি ক্যান্সেল দিস ফিল্ড। সো ইট অনলি রিডিউসেস ইস, মানে অলরেডি এটাকে কিছুটা পরিমাণে হলেও কমাতে পারে কিন্তু পুরোপুরি জিরো করতে পারে না। এটা ডাইইলেকট্রিকের ক্ষেত্রে হয়। সো এভাবে করে আমরা কোনো একটা কন্ডাক্টর এবং কোনো একটা ডাইইলেকট্রিকেরকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই তাহলে তাদের মধ্যে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো যে কোনটা কন্ডাক্টর হবে আর কোনটা ডাইইলেকট্রিক হবে। তাহলে এদের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে যে ইনডিউসিং কারেন্টটা কন্ডাক্টরের ক্ষেত্রে ইনডিউসিং ইলেকট্রিক ফিল্ডটা কন্ডাক্টরের ক্ষেত্রে জিরো হয়ে যাবে কিন্তু ইনডিউসিং ইলেকট্রিক ফিল্ডটা ইনসুলেটরের ক্ষেত্রে জিরো হবে না। নাও
we discuss about polar and non-polar dielectric. A dielectric may consist of either polar and non-polar molecule. তার মানে কোনো একটা ডাইইলেকট্রিক যখন তৈরি হয় তখন সেটা পোলার মলিকিউল নিয়ে আর নন পোলার মলিকিউল নিয়ে তৈরি হয়। দ্যাট মিন্স এ মলিকিউল ইন হুইচ দ্য সেন্টার অফ মাস অফ পজিটিভ চার্জেস ডাজ নট কোয়েনসাইড উইথ দ্য সেন্টার অফ মাস অফ নেগেটিভ চার্জেস অ্যান্ড ইজ কল্ড এ পোলার মলিকিউল। দ্যাট মিন্স আমরা যদি এখানে কোনো একটা সাবস্টেন্স নিই তাহলে সেই সাবস্টেন্সের মধ্যে টোটাল প্রোটনের সেন্টার অফ মাস আর টোটাল ইলেকট্রনের সেন্টার অফ মাস যদি আলাদা আলাদা পয়েন্টে হয় তাহলে আমরা সেই মলিকিউলগুলোকে বলবো পোলার মলিকিউল, অর্থাৎ তাদের সেন্টার অফ মাসটা সেপারেটলি আলাদা আলাদা জায়গাতে হচ্ছে। সো দ্য ডাইইলেকট্রিক মেড অফ পোলার মলিকিউল আর কল্ড পোলার ডাইইলেকট্রিক, তার মানে যে সমস্ত ডাইইলেকট্রিকগুলো এই সমস্ত রকমের পোলার মলিকিউলগুলো নিয়ে তৈরি হচ্ছে তাদেরকে বলা হচ্ছে পোলার ডাইইলেকট্রিক। দ্য পোলার মলিকিউল হ্যাভ আনসিমেট্রিক্যাল শেপ, তার মানে পোলার মলিকিউলগুলো কী হয় সবসময় আনসিমেট্রিক্যাল শেপে এরা থাকে অ্যান্ড দে হ্যাভ পারমানেন্ট ডাইপোল মোমেন্ট ইন দ্য অফ দ্য অর্ডার অফ 10^-30 কুলম্ব মিটার, তার মানে এদের যে পারমানেন্ট ডাইপোল মোমেন্টগুলো হয় সেটা অলমোস্ট 10^-30 কুলম্ব মিটার অর্ডারে হয়। অ্যাজ পার এক্সাম্পল আমরা যদি পোলার মলিকুলের যদি আমরা এক্সাম্পল নিই তাহলে আমরা ওয়াটার বলতে পারি, HCl বলতে পারি, NH3 বলতে পারি, কার্বন মনোক্সাইড বলতে পারি, CH3OH বলতে পারি, এই সমস্ত কিছু আমরা পোলার মলিকুলের মধ্যে বলতে পারি। এ মলিকিউল হুইচ দ্য সেন্টার অফ মাস অফ পজিটিভ চার্জেস কোয়েনসাইড উইথ দ্য সেন্টার অফ মাস অফ নেগেটিভ চার্জেস ইজ কল্ড নন পোলার মলিকিউল। দ্যাট মিন্স আমরা যদি কোনো একটা টোটাল পজিটিভ চার্জের সেন্টার অফ মাস আর নেগেটিভ চার্জের সেন্টার অফ মাস যদি একটাই পয়েন্টে হয় তাহলে তাদেরকে আমরা বলছি নন পোলার মলিকিউল। দ্যাট মিন্স দ্য ডাইইলেকট্রিক মেড অফ নন পোলার মলিকিউলস আর কল্ড নন পোলার ডাইইলেকট্রিক অ্যান্ড নন পোলার মলিকিউলস হ্যাভ সিমেট্রিক্যাল শেপ অ্যান্ড দে হ্যাভ নর্মালি জিরো ডাইপোল মোমেন্ট। ফর এক্সাম্পল অফ নন পোলার মলিকিউলস আর হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এক্সেট্রা, এগুলোকে আমরা নন পোলার মলিকিউলের এক্সাম্পল বলতে পারি। তার মানে নন পোলার মলিকিউলগুলো কী হচ্ছে প্রত্যেকটাই সিমেট্রিক্যাল শেপে হয় এবং এদের কোনো ডাইপোল মোমেন্ট থাকে না, এদের ডাইপোল মোমেন্টগুলো কী হবে জিরো হবে। তার মানে এইভাবে করে আমরা পোলার মলিকিউল আর নন পোলার মলিকিউলকে আমরা বা পোলার ডাইইলেকট্রিক বা নন পোলার ডাইইলেকট্রিককে আমরা ডিফারেনশিয়েট করতে পারি। এখন আমরা যেটা ডিসকাস করব সেটা হলো যে এই যে পোলার মলিকিউল আর নন পোলার মলিকিউল, অর্থাৎ পোলার ডাইইলেকট্রিক আর নন পোলার ডাইইলেকট্রিক, এদেরকে যদি আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে কী হবে। দ্যাট মিন্স এখানে আমরা একটা টার্ম পাই, সেই টার্মটাকে আমরা বলি পোলারাইজেশন। হোয়াট ইজ পোলারাইজেশন তাহলে সেটা আমাকে জানতে হবে। পোলারাইজেশন অফ এ নন পোলার ডাইইলেকট্রিক ইন অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, দ্যাট মিন্স আমরা এখানে যদি আমরা নন পোলার ডাইইলেকট্রিককে যদি আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, নন পোলার ডাইইলেকট্রিক মানে এটাকে, যদি আমরা এটাকে যদি আমরা একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে এখানে কী হবে পোলারাইজ হবে, দ্যাট মিন্স ওই পার্টিকেলটা বা ওই মলিকিউলটা পোলারাইজড হয়ে যাবে। ইন দ্য অ্যাবসেন্স অফ এনি ইলেকট্রিক ফিল্ড দ্য সেন্টার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জেস অফ দ্য মলিকিউল অফ এ নন পোলার ডাইইলেকট্রিক কোয়েনসাইড, তার মানে কি তারা একসঙ্গে কোয়েনসাইড করে থাকে যখন তাদের মধ্যে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয় না। দ্যাট মিন্স দ্য ডাইপোল মোমেন্ট অফ ইচ মলিকিউল ইজ জিরো, তার মানে এখানে প্রত্যেকটা মলিকিউলের ডাইপোল মোমেন্টটা কী হচ্ছে জিরো হচ্ছে। সো ইন দ্য প্রেজেন্স অফ অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, মানে এটাকে যদি আমরা একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে কী হবে, এদের যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জটা কী হয়ে যাবে, তার মানে আমরা যদি এটাকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি ই জিরো তাহলে এর পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জটা কী হয়ে যাবে, ওর যে সেন্টার অফ মাস সেই সেন্টার অফ মাসগুলো সেপারেট হয়ে যাবে। দ্যাট মিন্স একটা নন পোলার ডাইইলেকট্রিক একটা পোলার ডাইইলেকট্রিকের মতো আচরণ করবে, বিহেভ করবে। দ্যাট মিন্স ইন দ্য প্রেজেন্স অফ অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ই জিরো দ্য সেন্টার অফ পজিটিভ চার্জেস আর ডিসপ্লেসড ইন দ্য ডিরেকশন অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, দ্যাট মিন্স এখানে চলে যাবে হলো নেগেটিভ পার্টটা, কারণ এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস ছিল,
আর এখানে চলে যাবে পজিটিভ পার্টটা, এটা আমরা বলতে পারি। সো দ্য ডিসপ্লেসমেন্ট অফ চার্জেস স্টপ হোয়েন দ্য ফোর্স এক্সার্টেড অন দেম বাই দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইজ ব্যালেন্সড বাই দ্য রেস্টোরিং ফোর্স ডিউ টু ইন্টারনাল ফিল্ড ইন দ্য মলিকিউলস। অর্থাৎ এদের মধ্যে এই ডিসপ্লেসমেন্টটা তখনই স্টপ হবে যখন এদের মধ্যে থেকে এই যে ব্যালেন্সিং, মানে এই যে ইলেকট্রনগুলো এইদিকে যাওয়া বা প্রোটনগুলো ওইদিকে যাওয়া, এদের যে যাওয়াটা, সেই যাওয়াটা যখন সেম পজিশনে চলে আসবে, অর্থাৎ তাদের মধ্যে যে এক্সটার্নাল ফিল্ডটা, সেই ফিল্ডটা জিরো হবে, দ্যাট মিন্স ব্যালেন্সড হয়ে যাবে এখানে এরা প্রত্যেকে। দিস ইনডিউসড ডাইপোল মোমেন্ট ইন ইচ মলিকিউল দ্যাট ইজ ইন ইচ নন পোলার মলিকিউলস বিকামস অ্যান ইনডিউসড ডাইপোল অ্যান্ড দ্য ইনডিউসড ডাইপোল মোমেন্ট অফ ডিফারেন্ট মলিকিউল অ্যাডস আপ গিভিং এ নেট ডাইপোল মোমেন্ট টু দ্য ডাই ইলেকট্রিক ইন দ্য ডিরেকশন অফ দ্য এক্সটার্নাল ফিল্ড। তার ফলে কী হবে, এদেরকে যদি একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে যদি রাখা যায় তাহলে এদের মধ্যে একটা ডাই ইলেকট্রিক ফর্ম করবে, অর্থাৎ তাদের মধ্যে একটা পোলার পার্ট চলে আসবে। এখন যদি আমরা পোলার মলিকিউলকে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে কী হবে, এদের মধ্যে যে এরা কী থাকে, কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে এরা একসঙ্গে অনেক কয়টা এরকম করে আবদ্ধ অবস্থা থাকে, এরকম করে আবদ্ধ অবস্থা থাকার ফলে কী হয়, প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম করে তাদের যে নেট যে ডাইপোল মোমেন্টটা, সেই ডাইপোল মোমেন্টটা জিরো হয়। এখন যদি কোনো একটা পোলার ডাইইলেকট্রিককে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে কী হবে, এখানে তারা একটা আরেকটার সঙ্গে রিওরিয়েন্টেড হয়ে যাবে, এদিকে যদি প্লাস থাকে এদিকে যদি মাইনাস থাকে, ইলেকট্রিক ফিল্ড যদি ই জিরো হয় তাহলে এদের মধ্যে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস, এখানে প্লাস, অর্থাৎ তারা এভাবে করে রিওরিয়েন্টেড হয়ে যাবে, অর্থাৎ এদের মধ্যে একটা রেজাল্টেন্ট ডাইইলেকট্রিক পার্ট চলে আসবে। এটা হচ্ছে আমাদের পোলার ডাইইলেকট্রিকের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি। দ্য এক্সটেন্ট অফ পোলারাইজেশন, মানে এর ফলে যেখানে যে পোলারাইজেশনটা হচ্ছে তার যে ভ্যালুটা, ইটস ডিপেন্ডস অন দ্য রিলেটিভ ভ্যালুজ অফ টু অপোজিং এনার্জিস, দুটো অপোজিং এনার্জির উপর এটা ডিপেন্ড করে। কী কী, দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ডাইপোল ইন দ্য এক্সটার্নাল ফিল্ড হুইচ টেন্ডস টু অ্যালাইন দ্য ডাইপোল উইথ দ্য ফিল্ড, তার মানে এদের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে সেই পোটেনশিয়াল এনার্জিটা এদের যে ফিল্ডটা সেই ফিল্ডটাকে ক্রিয়েট করছে, দ্যাট মিন্স এক্সটার্নাল ফিল্ডের ফিল্ড বরাবর এদেরকে যে অ্যালাইন করছে সেই অ্যালাইন করার জন্য ডাইপোলগুলোর পোটেনশিয়াল এনার্জিটা কাজ করছে। অ্যান্ড দ্য সেকেন্ড ইজ থার্মাল এনার্জি, থার্মাল এনার্জি অফ এজিটেশন হুইচ টেন্ডস টু র্যান্ডম ওয়াইজ দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য ডাইপোল, তার মানে এই পোটেনশিয়াল এনার্জিটা এবং থার্মাল এনার্জিটা এদেরকে যে রিওরিয়েন্টেড হতে এদেরকে হেল্প করছে। হেন্স ফর বোথ পোলার and non-polar dielectric develop a net dipole moment in the presence of external dielectric field, this fact is called polarization of the dielectric। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এই যে পোলার মলিকিউল আর নন পোলার মলিকিউলকে যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখছি এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখার ফলে এরা যে নিজেদের মধ্যে যে রিওরিয়েন্টেড হয়ে যাচ্ছে এটাকে আমরা বলছি পোলারাইজেশন, যেই পোলারাইজেশনকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি ক্যাপিটাল পি ভেক্টর দিয়ে। দ্যাট মিন্স পোলারাইজেশন ক্যাপিটাল পি ভেক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, দ্যাট মিন্স ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম অ্যান্ড ইটস ম্যাগনিটিউড ইজ ইউজুয়ালি প্রেফার্ড টু অ্যাজ দ্য পোলারাইজেশন ডেন্সিটি, দ্যাট মিন্স দ্য ডিরেকশন অফ পি ভেক্টর ইজ সেম অ্যাজ দ্য এক্সটার্নাল ফিল্ড ই জিরো, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের যেদিকে ডাইমেনশনটা হবে এর পোলারাইজেশনের ডাইমেনশনটা সেম একই দিকেই কাজ করবে। এখানে আমরা দুটো ডাইইলেকট্রিক স্ল্যাবের একটা ছবি আঁকলাম, তো এই ডাইইলেকট্রিক স্ল্যাবটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ডাইইলেকট্রিক স্ল্যাব, এই ডাইইলেকট্রিক স্ল্যাবটাকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি যেটার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ই জিরো আছে, তাহলে এদের মধ্যে যে ডাইপোলগুলো আছে প্রত্যেকটা ডাইপোল রিকম্বাইন করবে, কিন্তু দেখা যাবে যে এদিককার এই প্লাসগুলো এই মাইনাসগুলোকে ক্যান্সেল আউট করবে এবং এদিককার এই প্লাসগুলো এই মাইনাসগুলোকে ক্যান্সেল আউট করবে, তাহলে আলটিমেটলি এর মধ্যে কী পড়ে থাকবে, এদিককার যে মাইনাস টার্মগুলো আছে সেটা পড়ে থাকবে এবং তার সঙ্গে এদিককার যে মাইনাস টার্মগুলো আছে সেটা পড়ে থাকবে।
তাহলে এই সিস্টেমটাকে যদি আমরা পাশে একটা ছবির মাধ্যমে দেখতে পারি, তাহলে আমরা এখানে দেখব যে এই দিককার যে টোটাল যে প্লাস মাইনাসগুলো আছে বা এই দিককার প্লাসগুলো আছে, তার জন্য কি হবে, এদের মধ্যে একটা পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যেটাকে আমরা ইপি দিয়ে ডিনোট করছি। তার মধ্যে বাইরে থেকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যেটা আমার ছিল ই, তাহলে রেজালটেন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে, রেজালটেন্ট ইলেকট্রিক ফিল্ড আমরা বলতে পারবো ই ভেক্টর ইকুয়াল টু ই জিরো ভেক্টর মাইনাস ইপি ভেক্টর। এটা হবে আমার এখানে যে রেজালটেন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। নাও দ্য রেশিও অফ অরিজিনাল ফিল্ড ই জিরো, দ্যাট মিন্স এই যে অরিজিনাল ফিল্ডটা এখানে আছে, এদের যে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে ই জিরো, অ্যান্ড দ্য রিডিউসড ফিল্ড দ্যাট মিন্স ই জিরো মাইনাস ইপি, এই যে দুটার রেশিও, এই দুটার রেশিওকে আমরা বলছি ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অর রিলেটিভ পারমিটিভিটি। দ্যাট মিন্স ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট যেটাকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি কাই দিয়ে, দ্যাট মিন্স কাই ইকুয়াল টু অর এটাকে আমরা বলতে পারি এপসাইলন আর বা রিলেটিভ পারমিটিভিটি, যেটা হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট আর এটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। এটা যদি আমরা বলি ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট আর এটা যদি রিলেটিভ পারমিটিভিটি হয়, তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি ই জিরো ভেক্টর ডিভাইডেড বাই ই ভেক্টর, এবার দ্যাট মিন্স ই ভেক্টরের ভ্যালুটা আমরা কী জানি, ই জিরো মাইনাস ইপি, এটা হচ্ছে আমার এখানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অর রিলেটিভ পারমিটিভিটি। নাও উই ডিসকাস অ্যাবাউট পোলারাইজেশন ডেন্সিটি, তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে পোলারাইজেশন ডেন্সিটি জিনিসটা কী। দ্য ইনডিউসড ডাইপোল মোমেন্ট ডেভেলপড পার ইউনিট ভলিউম অফ এ ডাই ইলেকট্রিক হোয়েন প্লেসড ইন অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড পোলারাইজেশন ডেন্সিটি। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে কোনো একটা ডাই ইলেকট্রিককে যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা যায়, তাহলে ওই ডাই ইলেকট্রিকটার পার ইউনিট ভলিউমে যে ডাইপোল মোমেন্টটা ইনডিউসড করবে সেটাকে আমরা বলছি পোলারাইজেশন ডেন্সিটি। বোঝা গেল যে এই পোলারাইজেশন ডেন্সিটিকে ডিনোট করা হয় পি দিয়ে, দ্যাট মিন্স আমরা এই পোলারাইজেশন ডেন্সিটিকে আমরা পি দিয়ে ডিনোট করে থাকি। সাপোজ মানে আমরা যদি একটা কনসিডার করি কিছু, যে সাপোজ এ ডাইলেকট্রিক স্ল্যাব অফ সারফেস এরিয়া এ ক্যাপিটালে, মানে আমরা একটা এখানে ডাইলেকট্রিক স্ল্যাব কনসিডার করলাম যার সারফেস এরিয়াটা হচ্ছে ক্যাপিটাল এ, অ্যান্ড দ্য থিকনেস ইজ ডি, এবং এর থিকনেসটা যদি ডি হয়, অ্যাকুয়ার্স এ সারফেস চার্জ ডেন্সিটি সিগমা পি, এবং এটা যদি একটা সিগমা পি সারফেস চার্জ ডেন্সিটি যদি ওর থাকে, তাহলে আমরা বলতে পারি, এবং এর মধ্যে এর দুটো সারফেসের মধ্যে যদি চার্জ হয় কিউ পি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সিগমা পি ইকুয়াল টু কিউ পি বাই এ, এটা আমরা বলতে পারছি। সো উই ক্যান কনসিডার দ্য হোল ডাইলেকট্রিক স্ল্যাব অ্যাজ এ লার্জ ডাইপোল হ্যাভিং এ ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু কিউ পি ইন্টু ডি, এই আকারে আমরা বলতে পারি, দ্যাট মিন্স কিউ পি ইন্টু ডি, তার মানে টোটাল স্ল্যাবটার মধ্যে যে ডাইপোল মোমেন্টটা কাজ করবে সেই ডাইপোল মোমেন্টটা আমরা বলছি কিউ পি ইন্টু ডি, অর্থাৎ চার্জ ইন্টু ডিস্টেন্স, এটা আমরা এখান থেকে বলতে পারি। দ্যাট মিন্স দ্য ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম অর পোলারাইজেশন ডেন্সিটি বলতে আমরা কী বলবো, দ্যাট মিন্স পি ইকুয়াল টু কত হবে, ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, দ্যাট মিন্স কিউ পি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু ডি, দ্যাট মিন্স আমরা এখান থেকে বলতে পারি যে পি ইকুয়াল টু কিউ পি ইন্টু ডি বাই এ ইন্টু ডি, অর্থাৎ ভলিউম। তাহলে এখানে ডিগুলো কেটে গেল, কেটে গেলে আমরা এখান থেকে বলতে পারছি কিউ পি বাই এ, যেটাকে আমরা বলতে পারি সিগমা পি দিয়ে। দ্যাট মিন্স দাস দ্য পোলারাইজেশন ডেন্সিটি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য চার্জ ইনডিউসড পার ইউনিট সারফেস এরিয়া, অর্থাৎ এর সারফেস চার্জ ডেন্সিটি ভ্যালু যেটা হবে এর পোলারাইজেশন ডেন্সিটি ভ্যালুটাও সেম হবে, এটা আমরা এখান থেকে বলতে পারি। নাও উই ডিসকাস অ্যাবাউট ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি, সো ইফ দ্য ফিল্ড ই ভেক্টর, আমরা যদি এখানে একটা ফিল্ড ই ভেক্টর ধরি অ্যান্ড ইট ইজ নট লার্জ, মানে এর ভ্যালুটা যদি খুবই অল্প পরিমাণে হয়, দেন দ্য পোলারাইজেশন পি ভেক্টর ইজ প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর, তাহলে আমরা বলতে পারবো যে এর যে পোলারাইজেশন ডেন্সিটিটা সেটা ইলেকট্রিক ফিল্ড ই এর সঙ্গে প্রপোর্শনাল হবে। সো ইন দ্যাট কেস উই ক্যান রাইট পি ভেক্টর ইকুয়াল টু
epsilon 0 chi e vector, then the chi is the proportionality constant. মানে এই যে আমরা chi ধরছি সেটাকে আমরা বলছি proportionality constant, and is called electrical susceptibility, যেটাকে আমরা বলছি electric susceptibility. এই chi কে বলা হচ্ছে electric susceptibility, and it is a dimensionless quantity, because so in that case if we write chi equal to p vector by epsilon 0 e vector, so this is the ratio of polarization to epsilon 0 times the electric field is called the electric susceptibility of the dielectric. Like p is, it is also described as electrical behavior of dielectric. So the dielectric with constant chi is called linear dielectric. মানে এই যে chi দিয়ে যেটা এর সাহায্যে আমরা কোনো একটা ডাইইলেকট্রিকের বিহেভিয়ারকে আমরা ডিসকাস করতে পারি এবং এটাকে আমরা লিনিয়ার ডাইইলেকট্রিকও বলতে পারি. নাও উই ডিরাইভ দ্য রিলেশন বিটুইন কে অ্যান্ড chi. অ্যাজ উই নো দেয়ার ফোর ই ভেক্টর ইকুয়াল টু ই জিরো ভেক্টর মাইনাস ই p vector, but we know that ep vector equal to sigma p by epsilon naught equal to p by epsilon naught, eta amra jani. Tale amra ekhane jodi value ta put kore tale ki hobe, e vector equal to hobe e0 vector minus p vector, that means p likhte pari, eta amra vector na dio, p by epsilon naught. That means আমরা এখান থেকে বলতে পারি e vector minus epsilon 0 chi e vector by epsilon naught, এটা আমরা বলতে পারি যেহেতু আমরা জানি যে p vector equal to epsilon 0 chi e vector, সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম এখান থেকে. তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাব, এখান থেকে যদি e vectorটা যদি কমন নিই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে e vector ভ্যালুটা যদি আমরা দেখি ডিভাইডিং বোথ সাইড বাই ই ভেক্টর, মানে ই ভেক্টর যদি আমরা এটাকে ডিভাইড করে দিই তাহলে আমরা কী পাবো, এখান থেকে পাবো আমরা ওয়ান ইকুয়াল টু এখানে ছিল ই জিরো ভেক্টর, ই জিরো ভেক্টর বাই ই ভেক্টর মাইনাস কাই, আমরা এটা পেয়ে যাবো. আর ই জিরো ভেক্টর বাই ই ভেক্টর মানে আমরা কী জানি, আমরা জানি হচ্ছে কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুয়াল টু কে মাইনাস কাই, দ্যাট মিন্স কে ইকুয়াল টু আমরা বলতে পারি ওয়ান প্লাস কাই, এটা আমরা এখান থেকে বলতে পারি টোটালটা. বোঝা গেছে আজকের লেকচারে এতটুকুই.